বেশ কিছুদিন ধরে ভাবছিলাম ফিরনি বানাবো, তো এখন তো আমের সিজন, তাই ভাবলাম ম্যাঙ্গো ফিরনি বানাই। দারুণ খেতে লাগে, একবার বানিয়ে দেখবেন। আরও যদি এটাকে ফ্রিজে একটু স্টোর করে খাওয়া যায়। তো প্রথমেই দেখুন, এখানে নিলাম গোবিন্দভোগ চাল। চালটাকে জলে ধুয়ে আধ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো। এটা কিন্তু বাসমতি চাল দিয়েও করা যেতে পারে। তো এবার এদিকে আমের একটা ভালো মিহি পেস্ট তৈরি করে নেব। তো আজকের এই রেসিপি করার জন্য আমি দুটো পাকা আম নিয়েছি, তবে একটু চেক করে নেবেন আমগুলো যেন খুব মিষ্টি হয়, তাহলেই কিন্তু ফিরনিটা খুব ভালো তৈরি হবে। দুটো আম, তার মধ্যে চিনি দিলাম, অল্প একটু চিনি দিয়েছি, ব্লেন্ড করে নেব। তো দেখুন কত মিহি একটা পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। তো এই কাজটা শেষ হয়ে গেল, এবারে কিছু ড্রাই ফ্রুটস আমাকে চপ করে নিতে হবে, যেমন কাজু, কিশমিশ, আমন্ড, একটু পেস্তা। যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু চাল, 50 গ্রামের মতো ভিজিয়েছিলাম, সেটাকে একটু দানা দানা রেখে এটাকে একটু বেটে নিতে হবে। শিলেও বাটতে পারেন বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। অল্প একটু জল দিয়ে এটার একটা দানা দানা পেস্ট তৈরি করে নিয়েছি, দেখুন একটু কিন্তু দানা দানা রয়েছে। এবারে দুধ ফুটছে, 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব, তবে খুব বেশি ঘন এখানে করার দরকার পড়ে না। অল্প একটু ঘন করে নিয়ে এর মধ্যে এইবারে যে চালের পেস্ট তৈরি করেছি সেই চালের পেস্ট কিন্তু দিয়ে দিতে হবে, কারণ চালটা একটু সেদ্ধ হতেও সময় লাগবে, সেই জন্য দুধটা যখন ফুটবে সেই ফুটন্ত অবস্থাতেই কিন্তু এই বাটা চালটা দিয়ে দেব। তো এটাকে এভাবে দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে লোতে করে কন্টিনিউ কিন্তু এটা নাড়াতে হবে, না হলে চাল কিন্তু খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যায়। তো আপনারা পায়েস করার সময়ও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে চালটা দেওয়ার পর এইরকম কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হয়। তো এটা যাতে দলা পাকিয়ে না যায় সেই জন্য কন্টিনিউ আমি এরকমভাবে একটা হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। একটু এলাচের গুঁড়ো দেবেন, তাহলে কিন্তু ফিরনির ফ্লেভারটা খুব ভালো লাগে। আর অনেকটা যখন ফুটে ঘন হয়ে আসবে তখন কিন্তু আমের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু আর বেশিক্ষণ এটাকে ফোটানোর দরকার লাগবে না, তাহলে এটা কিন্তু কেটে যেতে পারে। তো আম দেওয়ার পরে গ্যাসটাকে একদম বন্ধ করে দেবেন, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই অবস্থাতেই কিন্তু ফিরনিটা অনেকটাই রেডি হয়ে গেছে। ওপর থেকে শুধু একটু চপড যে ড্রাই ফ্রুটস রেখেছিলাম সেইগুলো একটু ছড়িয়ে দিলাম, ঢাকা দিয়ে এটা ঠান্ডা হবে। এবারে মাটির পাত্র নিয়েছি, মাটির পাত্রের মধ্যেই কিন্তু ফিরনিটাকে দেখবেন সার্ভ করা হয়। বিভিন্ন দোকানে বা রেস্টুরেন্টে এরকম মাটির পাত্রে ফিরনি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা খেতেও খুব সুন্দর হয়। কত কম সময় বানিয়ে নেওয়া যায় দেখুন। আর এখন তো পাকা আমের সিজন, তো কোনো অসুবিধা নেই। উপর থেকে একটু পেস্তা কুচি, কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ফ্রিজে কিন্তু অবশ্যই একটু স্টোর করে রাখবেন, তবে একদমই ডিপ ফ্রিজ নয়, নর্মাল কম্পার্টমেন্টেই কিন্তু এটা 1/2 ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিলেই দারুণ তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।